হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস এইট প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার টুটা সলভ করেছিলাম তাই আজ আমরা সলভ করবো মডেল কোয়েশ্চেন পেপার থ্রি এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলি যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলি প্লে লিস্টে পেয়ে যাবে এছাড়াও তোমরা প্লে লিস্টে পাবে তোমাদের ইংলিশ টেক্সট আর ম্যাথসের সলিউশন তার সঙ্গে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন তো চ্যানেলে গিয়ে প্লে লিস্ট যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব উত্তরগুলি নোট ডাউন করে নিও মডেল কোয়েশ্চন পেপার থ্রি বৈতা ইম্যান হাই স্কুল এইচএস এক নম্বরে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে না যে কোনো একটি করতে হবে প্রশ্নের মান এক আরব সেনাপতির পট্টমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন পটমণ্ডপ দারে শব্দের অর্থ তাবুর দরজায় দুই নম্বরে চিঠি নামক পাঠ্যাংশে তিনটি চিঠি তরজমা করেছেন সুশীল রায় দুই নম্বর আছে খুব সংক্ষেপের নিচের একটি প্রশ্নের উত্তর দাও বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল এটা আছে রায়বর্চিন বইয়ের চল্লিশ নাম্বার পেজে বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন দূরে ক্যাবলা মামার একটা বাগানবাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল পরে প্রশ্ন আছে পথ রচনায় কোন মাসিক কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে প্রবর্তক তিন নাম্বারে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি আমি কে তিনি কি দেখেন এটা হচ্ছে রায়মার্চনের পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠাতে প্রশ্নোক্ত উক্তিটির বক্তা আমি অর্থাৎ আমি হলেন সেকান্দার সাহা বর্ষায় ঘন কালো মে কালো মেঘরাশি গুরুগম্ভীর গর্জন করে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশ সে আসে এই চিত্র তিনি দেখেন দুই নম্বর রয়েছে আলেম শব্দের মানে কি লেখক কারা লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন আছে এটা রায় সেভেন্টি সেভেন পেজে আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ আফগানিস্তানের পশু পশুতুভাষী পাঠানরা পটচলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন কারণ তিনি আফগানিস্তানে শিক্ষিত উচ্চ ও ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি তখন আফগানিস্তানের শিক্ষিত উচ্চ ও ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি পাঠানদের মাতৃভাষা অতি সাধারণ পস্তুর সম্মান তখন ছিল না তাই লেখকে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে এবং তার ব্যক্তিত্ব লক্ষ্য করে পস্তুভাষী পাঠানরা লেখকে ভেবেছিলেন এক মস্ত জ্ঞানী লোক চার নাম্বারে রয়েছে নিচের বিকল্প থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি করতে হবে নদীর কিনারে চুপি চুপি জল খায় হরিণ পাঁচর কেঁপে উঠে আর রবে পাঁচ নম্বরে রয়েছে খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় এটা আছে রায় মার্টিনের সাত নাম্বার পৃষ্ঠাতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত কবি উল্লেখ করেছেন ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়ে শ্রেয় অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকে কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন দুই নম্বরে রয়েছে পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে কত্থক ও কথাকলি ছয় নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো ছয় এক রয়েছে দুই দিকে বন মাঝখানে মাঝে ঝিকিমিকি পথ বনের মাঝে পথ ঝিকিমিকি কেন এটা আছে রায়মার্চিনের সেভেন্টি ওয়ান পেজে কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাই দুদিকের দুদিকে বনের মাঝে গাছের ফাঁক ফুঁকর দিয়ে সূর্যের আলোর লুকোচুরি খেলা চলে দিনের বেলা পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এবং রাত্রিবেলা জোনাকের আলোয় দুদিকের বনের মাঝে পথ ঝিকিমিকি করে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা আছে বলা হয়েছে আছে এটা রায়োমার্টিনের ফিফটি টু পেজে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাই বাবু গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে মনে করত তারা এক পায়ে এক্কা দোকা খেলছে উদ্ধৃত অংশে এই প্রসঙ্গকেই নির্দেশ করা হয়েছে সাত নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো সাতের একে রয়েছে রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি আশালতা হাস্য কেন খোকা এটি কি নাট্যশালা কার উক্তি প্রসন্ন গুরুমশাইয়ের পূর্ণ বাক্যে লিখবে দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল ওর কর্মী আট নম্বরে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও চন্দ্রগুপ্ত শব্দটিতে দলের সংখ্যা চারটি চন্দ্রগুপ্ত চারটি দল ফলাহার থেকে ফলার এটি কি ধরনের পরিবর্তন হয়েছে এটা হয়েছে ব্যঞ্জন লোক। নয় নম্বর খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অপিনীহিত কাকে বলে রায় মার্টিনের তিনশো তেত্রিশ পেজে রয়েছে অপি উপসর্গের অর্থ আগে নিহিত শব্দের অর্থ নিয়ে আসা অপিনিহিতি নামটি প্রক্রিয়াটি ইঙ্গিতবাহী শব্দের মধ্যে অবস্থিত হ্রসই বা হ্রস ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়া যে প্রবণতা বা রীতি তাকে বলা হয় যেমন করিয়া কইরা রাখিয়া রাইখা কালি কাইল আজি আইজ মাছুয়া মাউছুয়া নাটুয়া নাউটুয়া ইত্যাদি সর্বভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ আর নয় নম্বরে নয় তিনে রয়েছে দল বিশ্লেষণ করো অকালবোধন অকালবধন হবে অকাল ধন চারটি দল এখানে এক দুই তিন চার তো এটাই ছিল এই পেপারটার সলিউশন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্টস করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিও যাতে নেক্সট ভিডিও সবারকে তোমার কাছে পৌঁছে যায়